साहिल से लगा दे मेरी इश्कों का सफीना, साहिल से लगा दे मेरी इश्कों का सफीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना, आंखों से दिखा दे मुझे मक्का व मदीना। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। रुखसार से बरका का जरा फर्द उठा दो, रुखसार से बरका का जरा फर्द उठा दो, लिल्लाही मुझे उसने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे उसने खुदा दाद दिखा दो। मजबूर मुकैद हो मोहब्बत में किसी के, मजबूर मुकैद हो मोहब्बत में किसी के, कैदी हूँ मगर पाँव में जंजीर नहीं है, कैदी हूँ मगर पाँव में जंजीर नहीं है। मोहब्बत सत सकल दुरूद इब्राहिम पुरी, अल्लाहुम्म सल्ली अला मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سال الدنيا طيك يومي مثل تو دیکھا تیرے مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا جر کشفت دجا بجماله حسنت جميع خصاله چاند سے تشبیہ دینا، چاند سے
تشبیہ دینا، یہ کوئی انصاف ہے؟ چاند میں تو داغ ہے مدنی کا چہرہ صاف ہے، بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ جور لا الہ الا اللہ لا الہ لا استغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله قربان پور بھویا باڑی جامع مسجد ایر ادھگے آئے جیتو دشم برشیق তাফসীরুল কোরআন মাহফিল মাহফিলের মুহতারাম সভাপতি সহসভাপতি প্রধান অতিথি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদী জনতা ও পর্দার আড়ালের প্রাণের স্পন্দন সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে ফেরেশতাদের মজলিসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা আমলের নিয়ত শ্রবণ করার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আশার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে মাওলায়ে পাকের দরবারে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। এতো 100 পাওয়ারের একটা আওয়াজ দিলেন, 1000 পাওয়ারের একটা আওয়াজ দেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এ মাহফিল অত্যন্ত বরকতময় মাহফিল, দুনিয়ার শ্রেষ্ঠ একটি জায়গা যেখানে কোরআনে কারীমের আলোচনা হয়, যেখানে দ্বীনি আলোচনা হয়, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম আহকাম নিয়ে সুন্নতগুলো নিয়ে আলোচনা করা হয়। এই জন্য এই মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল। এই মাহফিলে সবাই আসতে পারে না,
যাদেরকে মাওলায়ে পাক তৌফিক দান করেন একমাত্র তারাই আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি আজকে মেলা হইতো তাহলে এখনো পিছনের যে সামান্য জায়গাটুকু খালি ওইটা খালিও থাকতো না, বরং প্যান্ডেলের বাহিরে মানুষ জড় হয়ে থাকতো, এই এলাকাতে জায়গা দাও দুষ্কর হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? দীনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আলোচনাগুলো শুনবার জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আসার তৌফিক দান করেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য এক বুজুর্গ বলেন, মাই আয়া নেহি হো লায়া গেয়া হো, মাই আয়া নেহি হো লায়া গেয়া হো, মোহাব্বত দেকে তর পায়া গেয়া হো, মোহাব্বত দেকে তর পায়া বলেন, দিনই মাহফিলে তো আমি আসতে পারি নাই, আমি আমার বাহু বলে দিনের মাহফিলে আসি নাই, রব্বুল আলামিন আমাকে এনেছেন ভালোবেসেছেন, তাই তো দিলের ভিতরে মাওলার ইশক মোহাব্বত ঢেলে দিয়ে আমার কদমটাকে মাহফিলের দিকে চালু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি প্রায় মাহফিলে বলে থাকি, এই যে এলাকার মাহফিল এগুলো এলাকাবাসীর জন্য মেহরাজ সমতুল্য, মেহরাজ সমতুল্য, জান্নাতে যাওয়ার সিঁড়ি মাধ্যম। ওই যে সাহাবী উহুদের যুদ্ধে আহত হয়ে পড়েছেন সাহাবায়ে কেরাম নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে সাহাবী আর বেশি সময়ে দুনিয়াতে থাকতে পারবে না, দুনিয়ার হায়াতটা তার পুড়িয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, ভাইজান আপনার কি কোনো আখেরে তামান্না আরজু আছে যেটা আমরা পূরণ করব? সাহাবী বলে, জি হ্যাঁ, আমার একটা আখেরে তামান্না আছে, সেটা হলো আমাকে একটু কষ্ট করে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করে দাও। রাসূলের সামনে উপস্থিত করা হয়, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নিকল যায়ে দম তেরে কদম কে নিচে, নিকল যায়ে আপনার সামনে পেশ করা হবে, আমার জীবনটা আপনার মোবারক কদমের সামনে চলে যায়, আমার জিন্দিগির তামান্না আশা, কারণ আপনি দুনিয়ার জমিন থেকে আরশ মহল্লা পর্যন্ত ভ্রমণ করেছেন, এটা ছিল আপনার জন্য মেহরাজ সমতুল্য, এটা ছিল আপনার জন্য মেহরাজ, আর আমি যে কষ্ট করে আপনার কদম মুবারকে এসেছি এটা হলো আমি সাহাবীর জন্য মেহরাজ। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তাআলা দামি মজলিস
নিমিষে আমাদেরকে উপস্থিত করাইলেন। এজন্য আমি বলেছি এটা এলাকাবাসীর জন্য বিশেষভাবে যারা উপস্থিত হতে পেরেছেন আপনাদের জন্য মেরাজ সমতুল্য কথা বলেন ঠিক কিনা। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের তৃতীয় নম্বর সূরা সূরা আলে ইমরান থেকে ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটা বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ড ৭ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে ওই হাদিসটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের রাসূলকে সামনে রেখে কিছু আমলের নিয়তে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শ্রোতা সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। এই যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। দুনিয়ার মানুষ সবাই আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা অবশ্যই আল্লাহকে ভালোবাসে। তবে আল্লাহকে ভালোবাসার একটা মাপকাঠি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেই মাপকাঠিটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে পেশ করেছে। আলোচনার দরকার আছে না নাই, কম না বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম ইউহাব্বিবকুমুল্লাহু ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, জানিয়ে দিন, যদি উম্মত আমি রবকে ভালোবাসতে চায় মাপকাঠিটা তাদেরকে একটু আপনি শোনায় দেন, বলে দিন ফাত্তাবিউনি, হে আমার উম্মতগণ তোমরা আমি রসুলের অনুসরণ করো, আমি রসুলের অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে তাফসীরে কুরতুবী নামক একটা কিতাব আছে, তাফসীরে কুরতুবীতে হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ বলেন قال سهل بن عبد الله رضي الله تعالى علامة حب الله حب القرآن وعلامة حب القرآن حب رسول الله صلى الله عليه وسلم وعلامة حب رسول الله صلى الله عليه وسلم حب اتباع السنة وعلامة حب رسول الله صلى الله عليه وسلم اتباع السنة। হযরত সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনে রাখো, আল্লাহকে যারা মহব্বত করতে চায় আল্লাহকে মহব্বত করার আলামত হলো কোরআনকে মহব্বত করা, কোরআনকে মহব্বত করার আলামত হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার আলামত নিদর্শন হইল আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করা। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নত অনুসরণ করা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার আমার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে আছে না নাই কথা বলেন জবান খুলে বলেন আছে না নাই আছে একজন মুমিন হিসেবে তার দায়িত্ব কর্তব্য আল্লাহর রাসূলকে মহব্বত করা কিভাবে মহব্বত করবে রাসূলের আদর্শ গ্রহণ করার মাধ্যমে এইজন্য বুখারী শরীফের যে হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الله الرسول صلى الله عليه وسلم বলেন আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত কোন মুমিন মুসলমান তার জানের চাইতে তার সন্তানের চাইতে সমস্ত মানব জাতির চাইতে যতক্ষণ না বেশি ভালো না বাসবে আমি রাসূল যতক্ষণ না তার কাছে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত কোন মুমিন পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না ঠিক কি না এই মহব্বত সাহাবায়ে কেরাম করে দেখে দিয়েছেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মখলুকাতের চাইতে বেশি ভালোবেসেছেন সন্তানদের চাইতে বেশি ভালোবেসেছেন নিজের জানের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন কি বলেন ঠিক কি না এজন্য মহব্বতের দাবিদার আজ তো বর্তমান জামানায় আশিক রাসূলের অভাব নাই মহব্বত এটা মুখে দাবি করলে চলবে না মহব্বত আমলে বাস্তবায়ন করা লাগবে কথা বলেন ঠিক কি না মহব্বত মানা ও আলফাজ মিলাইনি জাতি মহব্বত মানা ও আলফাজ মিলাইনি জাতি ও নাজুক এক হাকিকত হয় जुस्म जाई नहीं जाती ओए नाजुक एक हकीकत है जुस्म जाई नहीं जाती उल्फत में बराबर है वफा हो के जफा हो उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो ओ मुसलमान ईमानदार हुदैबियर सुंदिनामा जखन लेखा हुएছিল কুরাইশবাসী তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি স্বরূপ উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে প্রেরণ করে যাও যাও মুহাম্মদের কাছে চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও হুদাইবিয়ার সন্ধি কিভাবে লিখতে হবে কিভাবে কি কি শর্ত যোগ করা যায় কিভাবে সন্ধিনামা লেখা হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হলো তুমি গিয়ে তাদের অবস্থা একটু পর্যবেক্ষণ করে আসো উরওয়া ইবনে মাসউদ মক্কার কুরাইশ বংশের মানুষদেরকে গিয়ে বলেন হে মক্কার কুরাইশের লোকেরা আমি দুনিয়ার বড় বড় সম্রাটের দরবারে গিয়েছি রোম সম্রাটের দরবারে গিয়েছি পারস্য সম্রাটের দরবারে আমি গিয়েছি আবিসিনা বাদশার দরবারেও আমি গিয়েছি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যে আজীব আশ্চর্যজনক অবস্থা আমি প্রত্যক্ষ করেছি এমন বিরল আশ্চর্যজনক অবস্থা দুনিয়ার কোন রাজা বাদশাদের দরবারে আমি দেখি নাই সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা তার জন্য দেওয়ানা পাগল পাগল মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে থুতু নিচে নিক্ষেপ করে থুতু মাটিতে পড়তে দেয় না হাত পেতে থুতুটা গ্রহণ করে নেই শরীরে মেঘ মাখতে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওযু করে আর ওযুর একটা ফোঁটা পানি মাটিতে পড়তে দেয় না সমস্ত মানুষগুলো তার সাহাবীরা গ্রহণ করে নেয় সুবহানাল্লাহ
এত পাগল পরব নেতার জন্য নবীর জন্য এমন পাগল পরব দেওয়ান আমি দুনিয়ার কোন বাদশার দরবারে দেখি নাই কে এমন আশিকদের নমুনা বর্তমান দুনিয়ার আর কোথাও খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না শুধু তাই নয় হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শিঙ্গা লাগানো হয়েছিল কিছু শরীর থেকে রক্ত বের হয়েছে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রক্তগুলো হাতে সুপর্দ করে দিয়ে বললেন যাও এই রক্তগুলো একটা জায়গায় তুমি দাফন করে চলে আসো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ফিরে আসলে পয়গম্বর জিজ্ঞেস করে কি রে আব্দুল্লাহ রক্তগুলো তুমি কি করেছিলে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো রক্তগুলো পান করে ফেলেছি সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি শরীরের মধ্যে আমার রক্ত প্রবেশ করেছে ওই ব্যক্তির শরীর জীবনে কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না জোরে বলেন সুবহানাল্লাহ উহুদের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কাফিরদের অতর্কিত হামলার কারণে আহত হয়ে পড়েছেন কাফিরদের হামলার কারণে পয়গম্বরের চেহারা মুবারকের মাঝে লোহার দুইটা কড়া ভিতরে ঢুকে পড়েছিল হযরত আবু বকর দূরে আসলেন সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হু দূরে আসলেন আবু বকরকে বাধা দিলেন ওগো আবু বকর এই মুবারক কাজে তুমি আমাকে বাধা দিও না আমাকে এই বরকত অর্জন করার একটু সুযোগ করে দাও হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কড়াগুলো খোলার জন্য প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে গেথে যাওয়া কড়াগুলোকে খোলার জন্য তিনি কোনো অস্ত্র ব্যবহার করেন নাই স্বয়ং তার দাঁতগুলোই তিনি ব্যবহার করেছেন তার দাঁত দিয়ে এমন জোরে কামড়ে মারলেন এমন জোরে কামড় মারলেন এক কামড়ে কামড় মেরে যখন টান মারলেন লোহার একটা কড়া খুলে চলে আসলো সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত ভেঙে পড়ে যায় পুনরায় আরেকটি কড়া বের করার জন্য দ্বিতীয়বার কামড় মারলেন যখন কামড় ধরে টান মারলেন দ্বিতীয় আরেকটি দাঁতও ভেঙে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে যায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যে রক্তগুলো লেগেছিল ওই সমস্ত রক্তগুলো নিজ জবানে চুষে চুষে খেয়ে ফেলেছে না আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে হে মালিক ইবনে সিনান যেই রক্তগুলো তুমি চুষে চুষে খেয়ে ফেলেছো ওই রক্তগুলো তুমি চুষে খেয়ে ফেলার কারণে তোমাকে জীবনে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ জীবনে কোনোদিন তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না বে আশিক নবী জেসেলে দেয়া দরসে বুখারি नबी जिसने दिया दर्श बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आता आता है बुखार उसको बुखारी नहीं आता जमजम बिफिया पर न बुझी आगे जगह की काबा भी गया फिर न बुझी
সেজে সনম কাবা বিগিয়া ফির না বুঝি এসেছে সনম কা আহিস্তা কদম নিচে নেগাহ ফুসত হো আওয়াজ আহিস্তা কদম নিচে নেগা ফুসত হো আওয়াজ হা বেদাই হা খা কে রসুল এ আরবি হে হা বেদাই হা খা কে রসুল এ আরবি হে ও দুনিয়ার মুসলমান ইমানদার সাহাবাই কেরাম কেবল রসুলকে ভালোবাসতে নিজের জানের চাইতে বেশি মহব্বত করেছেন সন্তানের চাইতে রসূলকে বেশি মহব্বত করেছেন এমন দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন উহুদের যুদ্ধে শয়তান যখন কাফেররা অতর্কিত হামলা করলো শয়তান গুজব ছড়িয়ে দিল মিথ্যা কথা ঘোষণা করে দিল নাউযুবিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছেন এই সংবাদ যখন মদিনায় গিয়ে পৌঁছে এই সংবাদ মদিনায় যাওয়ার পর মদিনার মহিলারা উহুদের ময়দানের দিকে ছুটে চলে এক মহিলা দূরে যায় পথিমধ্যে লোকদের সঙ্গে সাক্ষাৎ হলে জিজ্ঞেস করলো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা বলো লোকেরা বলে তোমার তো পিতা শহীদ হয়ে গিয়েছে মহিলা পড়ে নেয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এরপর মহিলা পরেশান একাতর আবার দৌড় মারে সামনে অগ্রসর হয় কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞেস করে হে আমার ভাইয়েরা বলো আমার রসুল কেমন আছেন আমার নবীজির কি অবস্থা আমাকে একটু শোনায় দাও মানুষ ডেকে বলে হে মহিলা তোমার তো স্বামী শহীদ হয়ে গিয়েছে মহিলা পড়ে নেয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আবার সামনে অগ্রসর হওয়ার পর কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয় ডেকে জিজ্ঞেস করে আমার প্যারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি অবস্থা আমাকে একটু জানায়া দাও সাহাবায়ে কেরাম বলে তোমার তো ভাই শহীদ হয়ে গিয়েছে মহিলা তারপর ক্ষান্ত হয় না সামনে অগ্রসর হয় সাহাবায়ে কেরাম যখন দেখায় দেয় ওই যে আল্লাহর রসুলের সন্ধানে তুমি বের হয়েছো ওই আল্লাহর রসুল জীবিত আছেন আল্লাহর রসুল সুস্থ আছেন ওই যে দেখো আল্লাহর রসুল অবস্থান করতেছে মহিলা দূরে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল্লু মুসিবাতিন বাদাকা জাল সাহাবী মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দনশর লাভ করার পর আপনাকে দেখার পর আমার বাবা শহীদ হওয়ার পেরেশানি আমার স্বামী শহীদ হওয়ার পেরেশানি আমার ভাই হারানোর পেরেশানি আমার সব পেরেশানি গুলো তুচ্ছ তুচ্ছ হয়ে যায় জোরে সোরে বলেন সুবহানাল্লাহ কেমন আল্লাহর রাসূলকে তারা ভালোবেসেছে কেমন মহব্বত করেছে এটা শুধু তাদের আবেগে নয় বাস্তবিক কর্মকেন্দ্রিক কর্মকাণ্ডে তারা দেখে দিয়েছেন সাহাবায়ে কেরাম খাবার খেয়েছেন রসুলের আদর্শ গ্রহণ করেছেন ইস্তিনজায় প্রবেশ করেছেন বাথরুমে প্রবেশ করেছেন রসুলের আদর্শের প্রতি লক্ষ্য রেখেছেন ঘরে প্রবেশ করেছেন মসজিদে প্রবেশ করেছেন রাস্তায় চলাফেরার সময় সর্ব অবস্থায় আল্লাহর রসুলের আদর্শ গুরু তারা মেনে চলতে তারাই ছিল পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় আশিক রসুল কথা বলেন ঠিক না বে ঠিক পৃথিবীর ইতিহাসে আশিক রসুল তাদেরকেই বলা যায় যারা রসুলের জন্য দেওয়ানা ছিল নিজের জানের চাইতে নিজের সম্পদের চাইতে এভাবে নিজের সন্তানের চাইতে আল্লাহর রসুলকে তারা বেশি ভালোবেসেছে পদের কোনো তাওয়াক্কাল করেন নাই সম্পদের দিকে ভ্রূক্ষেপ করেন নাই ওই যে মুসলমানগণ যখন পারস্য রাজ্যের উপর যখন আক্রমণ চালিয়েছিল পারস্যের উপর যখন মুসলমান আক্রমণ করেছিল পারস্য সম্রাট মুসলমানদের সাথে আলোচনা একটা প্রস্তাব পেশ করলেন মুসলমানদের প্রতিনিধি ছিলেন হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হুযাইফা
একটা প্রতিনিধি দল পারস্য সম্রাটের আমন্ত্রণে সাড়া দেয়, খাবার উপস্থিত হয়, ভালো উন্নত মানের ইন্তজাম করেন পারস্য সম্রাট। ওই খাবার যখন সামনে উপস্থিত করা হলো, মুসলমান খাবার খাইতে শুরু করে। যখন খাবারে হাত দেয়, খাবার যখন শুরু করে দিলেন, হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লোকমা খাবার নিচে পড়ে যায়। যেইমাত্র হযরতে হুযাইফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে পড়ে যাওয়া খাবারটাকে উঠাইতে চান, পাশের একজন সাহাবী হাতের দ্বারা ইশারা করলেন, এক ভাই হাতের দ্বারা ইশারা করে বুঝাইতে চাইলেন, এটাই তো হলো দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্রাটের দরবার, এটা হলো পারস্যের সম্রাটের দরবার, নিচে পড়ে যাওয়া খাবারটুকু যদি তুমি উঠায় নাও, তারা তো আমাদেরকে তুচ্ছ নজরে দেখবে, ছোট নজরে তারা দেখবে, তাদের কাছে আমাদের মূল্য কমে যাবে। হযরতে হুযাইফা ইবনে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে জানায় যায়, হে আমার সাহাবীরা, হে আমার সাথী সঙ্গীরা, ভালো করে শুনে রাখো, আতরুকু সুন্নাতা হাবিবি করার জন্য আমি কি আমার রসুলের সুন্নত বর্জন করব, আমি কি আমার রসুলের আদর্শ বর্জন করব? কখনোই হতে পারে না। আল্লাহর রসুলের আদর্শ হলো এক লোকমা খাবার যখন নিচে পড়ে যায়, ওই খাবারটাকে তুমি উঠায় নাও, ওই খাবারটাকে পরিষ্কার করে তুমি খেয়ে নাও, কারণ পড়ে যাওয়া খাবারটুকু এটা আল্লাহর দেওয়া নেয়ামত, রিজিক, এটার ইজ্জত আছে, সম্মান আছে, ইজ্জতের কদর করে নেয়ামতের কদর করবা, নেয়ামতের বেকদরি করা আল্লাহর রসুলের আদর্শ না। রসুলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমি পড়ে যাওয়া খাবারটুকু উঠে খাইতে চাই, এতে দুনিয়ার কে আমাকে কি বলবে সেটা আমার দেখার বিষয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, ডাক দিয়া বলেন তুমি কোথায়, ওরে মুসলমান ইমানদার তুমি কোথায়, তোমার রসুলের আদর্শ কোথায়, রসুলের আদর্শ তোমার দেহের মাঝে নাই, রসুলের আদর্শের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, দাবি করো মুসলমান, দাবি করো আশিক রসুল, রসুলের ইশকের আলামত, রসুলের ইশকের নিদর্শন তোমার মাঝে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা। রসুলের ইশক মহব্বত তো তোমার কাছে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরান কোরআনে কারীমের তৃতীয় নম্বর সূরার 31 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, পুরা কোরআনে কারীমের প্রতিটা আয়াত উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট, প্রত্যেকটা আয়াত অনেক দামি, প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিনের কালামেতে কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ করে বলেন কোনো সন্দেহ আছে নাকি? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা অনুযায়ী কোরআনে কারীমে 6666টা আয়াত আছে। কয়টা কোরআনে কারীমে? 114টা সূরা আছে। কয়টা সূরা? হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তাফসীর ইবনে কাসির প্রথম নম্বর খণ্ড 7 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেন। হযরতে আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, পুরা 30 পারা কোরআনে কারীমের মাঝে 70,439টা শব্দ আছে। শুধু তাই নয়, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 30 পারা কোরআনে কারীমে 30 পারা কোরআনে কারীমে 321,180টা হরফ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীমের তৃতীয় নম্বর সূরা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। ও মুসলমান ইমানদার, তাফসীরের ব্যাপারে সব বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মহান রব্বুল আলামিন হুকুম করেন, ও আমার হাবিব,
উম্মতদেরকে জানাইয়া দেন জান্নাত এমনিতে পাওয়া যাবে না, জান্নাত পাইতে হইলে আপনাকে মুহাববত করতে হবে, আপনাকে মুহাববত মুহাববতের আলামত হইল আপনার অনুসরণ করা। দুনিয়ার যেই উম্মত আপনার অনুসরণ করবে আপনার সাথে তারা জান্নাতে থাকতে পারবে। এই জন্য কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, যারা আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে তারা যেন আমি রসুলকে ভালোবাসলো মহব্বত করলো। আর দুনিয়ার যে উম্মত আমি রসুলকে মহব্বত করবে ভালোবাসবে কাল কিয়ামতে পরকালে জান্নাতে আমি রসুলের সঙ্গে থাকতে পারবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, স্বর্ণ দ্বারা বানানোর প্রয়োজন নাই,
দুই নাম্বার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সৌন্দর্য দান করেছেন দুনিয়া সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এই পরিমাণ সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মাখলুককে দেন নাই জোরে বলেন ঠিক কিনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন ও দুনিয়ার মুসলমান ইমানদার ভালো করে শুনে রাখো ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা এবং তার বান্ধবীরা হাত কেটে ফেলেছে আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জুলাইখা এবং তার বান্ধবীরা দেখত তাহলে হাত কাটার পরিবর্তে অন্তর কেটে টুকরা টুকরা করে ফেলত সুবহানাল্লাহ شمسي خير من شمس السماء وشمسي خير من شمس السماء وشمس الناس تتلو بعد فجرين شمسي تتلو بعد العشاء وشمسي تتلو بعد العشاء সূর্য আছে ওই সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয় আমি আয়েশার জন্য একটা সূর্য আছে আমার সূর্য এশারের নামাজের পরে উদিত হয় জোরে সুরে বলেন সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সৌন্দর্যতা আল্লাহ পাক দান করেছেন কেমন সৌন্দর্যতা আল্লাহ দান করেছেন বিবি হালিমা যখন মক্কায় দুধ পান করানোর জন্য সন্তান তালাশ করার জন্য এসেছিল যেইমাত্র পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর শৈশবকালে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুটো হাতে উঠাইয়া কোলে ধারণ করে হযরতে হালিমা সাদিয়া বলে ও আমেনা ও গো আব্দুল মুত্তালিব আমি তো দুনিয়ার অনেক সন্তানদেরকে আমি দেখেছি গ্রামে গঞ্জে আমি অনেক সন্তানদেরকে দেখেছি কিন্তু শিশু মুহাম্মদের মতো এত চমৎকার সুন্দর চেহারা অধিকারী এই দুনিয়াতে আমি আর কোন সন্তান দেখি নাই জোরে সুরে বলেন সুবহানাল্লাহ হযরতে আমেনা ডেকে বলে ও গো হালিমা তুমি তো গ্রামে থাকো তোমার বাসস্থান হলো গ্রামে আমি মক্কা ভ্রমণ করেছি মদিনা ভ্রমণ করেছি মক্কার প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে ঘুরে দেখেছি খোদার কসম করে বলি আমি শিশু মুহাম্মদের মতো মক্কা এবং মদিনার অলিতে গলিতে কোথাও এত সুন্দর চেহারা অধিকারী সন্তান আমি দেখি নাই সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব ডেকে বলে হালিমা রে তুমি থাকো গ্রামে শিশু মুহাম্মদের মতো এমন কোন সন্তান তুমি দেখো নাই আমেনা তুমি মক্কা মদিনা ভ্রমণ করেছো শিশু মুহাম্মদের মতো সুন্দর চেহারা অধিকারী কোন সন্তান তুমি দেখো নাই আমি রুম সম্রাট ভ্রমণ করেছি পারস্য দেশ ভ্রমণ করেছি সিরিয়া ভ্রমণ করেছি পৃথিবীর দুনিয়ার বিভিন্ন অঞ্চল আমি ভ্রমণ করেছি ব্যবসার উদ্দেশ্যে ওদার কসম করে বলি শিশু মুহাম্মদের মতো এত সুন্দর চমৎকার চেহারা অধিকারী আমি কোথাও কোনো সন্তান দেখি না আরো আস্তে বলেন সুবহানাল্লাহ আস্তে বলেন
চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা ইতিহাস করে দেখুন, তাফসীরে কিতাব করে দেখুন, হযরতে হালিমা সাদিয়া বলে আমেনা তুমি মক্কায় মদিনায় দেখো নাই। আব্দুল মুত্তালিব বলে দুনিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছে, কোথাও সে এমন চা সন্তান দেখে নাই। আমার মনে হয় জিব্রাইল যদি আজকে এখানে উপস্থিত থাকতো, জিব্রাইল এই কথা বলতো, আমি আজ সাত আসমান ভ্রমণ করেছি, জমিনের প্রত্যন্ত অঞ্চল আমি ঘুরে প্রত্যক্ষ করেছি, পৃথিবীর কোথাও আসমান জমিনের কোথাও শিশু মুহাম্মদের মতো এমন চমৎকার সন্তান আমি কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। সারা দুনিয়া তোয় কে আমায় মিছিল তো দেখা নেহি, তেরি মানন্দ খুবসুরত চাঁদ ভি হোতা নেহি, তেরি মানন্দ খুবসুরত চাঁদ ভি হোতা নেহি, চাঁদ সে তশবিহ দেনা ইয়ে কোই ইনসাফ হায়, চাঁদ মে তো দাগ হায়, মদনি কা চেহারা সাফ হায়, চাঁদ মে তো দাগ হায়, মদনি কা চেহারা সাফ হায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারুল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, রসুলে করিমের আদর্শের মাঝে, রসুলে করিমের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে। অতএব রসুলকে যদি তোমরা ফলো করে চলো, তোমরা উত্তম চরিত্রে চরিত্রবান হতে পারবে। এই জন্য কোরআনে করিমের অন্যতম সূরাতুল কলমে আল্লাহ রাব্বুল আলামিন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিক সার্টিফিকেট দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মহা চরিত্রের উপরে আছেন। কাফেররা কেউ আপনাকে জাদুগর বলে, কেউ আপনাকে পাগল বলে, কেউ আপনাকে গণক বলে, যে যাই বলুক না কেন, আমি রব্বুল আলামিন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি উত্তম গুণের অধিকারী, খুলুকে আজিমের উপরে আপনি প্রতিষ্ঠিত। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের দিক থেকে যেমন সবার চাইতে সেরা ছিলেন, গুণের দিক থেকে যেমন সবার চাইতে সেরা ছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক থেকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সমস্ত মানুষের থেকেও সেরা ছিলেন, ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আওয়াজ করে কথা বলেন, বাবার নাম, মায়ের নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ড 543 নম্বর পৃষ্ঠা খুলে দেখুন, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতা হাশেম, হাশেমের পিতা আব্দে মানাফ, আব্দে মানাফের পিতা কুসাই, কুসাইয়ের পিতা কেলাব, কেলাবের পিতার নাম, কেলাবের পিতার নাম মুররা, মুররার পিতার নাম কাব, কাবের পিতার নাম লুয়াই, লুয়াইয়ের পিতার নাম গালেব, গালেবের পিতার নাম ফেহের, ফেহরের পিতার নাম মালেক, মালেকের পিতার নাম নজর, নজরের পিতার নাম কেনানা, কেনানার পিতার নাম খুজাইমা, খুজাইমার পিতার নাম মুদ্রিকা, মুদ্রিকার পিতার নাম ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম মুজর, মুজরের পিতার নাম নিজার, নিজারের পিতার নাম মাদ, মাদের পিতার নাম আদনান। আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 155 নম্বর পৃষ্ঠায় দেখুন ইব্রাহিমের পিতার নাম আজর আজরের পিতার নাম নাজুর নাজুরের পিতার নাম সুরুজ সুরুজের পিতার নাম রউ রউর পিতার নাম ফালেজ ফার ফালেজের পিতার নাম আবের আবের পিতার নাম সালেহ সালেহের পিতার নাম আরফাকশাজ আরফাকশাজের পিতার নাম সাম সামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার কসসুল কোরআন প্রথম নম্বর খণ্ড 63 নম্বর পৃষ্ঠায় দেখুন নূহ আলাইহিস সালামের পিতার নাম লামেক লামেকের পিতার নাম মতুশালেহ মতুশালেহের পিতার নাম উখনুখ উখনুখের পিতার নাম মাহলাইল মাহলাইলের পিতার নাম কাইনান কাইনানের পিতার নাম আনুশ আনুশের পিতার নাম শীস আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম আল্লাহু আকবার এমন রাসূলকে দরখাস্ত পেশ করেছিল জোরে বলেন ঠিক কিনা মুহাম্মদ হো তরিকত হো তামামি মুহাম্মদ হো তরিকত হো তামামি হাকীকত মে মুহাম্মদ কি গোলামি শরীয়ত রা মুকদ্দম দার আকনু শরীয়ত রা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিস্ত বেরো মারিফত আজ শরীয়ত নিস্ত বেরো ও মুসলমান ইমানদার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহব্বত করার মাপকাঠি হলো আপনার আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঢুকানো রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়া আমার চাল চলন কথাবার্তা উঠা বসা হাসি কান্না শয়ন জাগরণ এইভাবে বিয়ে শাদি যুদ্ধ সন্ধি জীবনের প্রতিটি কর্মকাণ্ডে আল্লাহর রাসূলের আদর্শ আছে না নাই রসুলের আদর্শ জীবনের প্রতিটি কর্মকাণ্ডে বাস্তবায়ন করা এটাই হলো রসুলকে মহব্বত করার প্রমাণ এটাই হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার প্রমাণ এই জন্যই তো তাফসীরে কুরতুবীর মাঝে উল্লেখ করেছেন হযরত সাহল ইবনে আব্দুল্লাহ বলেছেন আলামাতু হুব্বিল্লাহ হুব্বুল কোরআন আল্লাহকে মহব্বত করার মাপকাঠি হলো কোরআনকে মহব্বত করা ওয়া আলামাতু হুব্বিল কোরআন হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনকে মহব্বত করার মাপকাঠি হলো আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আল্লাহর রাসূলকে মহব্বত করার মাপকাঠি হইল রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান জমানায় দেখা যায় আশিকে রাসূল বলে বিভিন্ন জায়গায় দেয়াল সাজানো হয় পত্রিকায় ছাপানো হয় হ্যান্ডবিল বিতরণ করা হয় কিন্তু তাদের শরীরের দিকে তাকাইলে রাসূলের সুন্নত পাওয়া যায় না রাসূলের আদর্শ পাওয়া যায় না রাসূলের আদর্শের সাথে রাসূলের উম্মতদের সাথে রাসূলের আদর্শের কোনো মিল দেখা যায় না ঠিক কি না কলবামে সুজে নেহি কলবামে সুজে নেহি রুহ মে এহসাস নেহি কুছ বি পয়গামে মুহাম্মদ কা তুমহে পাস নেহি কুছ বি পয়গামে মুহাম্মদ কা তুমহে পাস নেহি জো তুজে ভুল গয়া তো উসে ইয়াদ না কর আগ লাগা খাকে ডালনা মনলে ইয়াদ না কর রুহ নাই অনুভূতি
হিন্দুদের কাছে ঠিক কি না রসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন যারা করবে রসূলের আদর্শ জীবনে যারা বাস্তবায়ন করবে তারাই হলো প্রকৃত আশিক রসূল তারাই হলো প্রকৃত আশিক রসূল ঠিক কি না অতএব আশিক রসূল নবী করে আশিক রসূল নবী করে আমল করা লাগবে সুন্নাত অনুযায়ী জীবন গঠন করা লাগবে সুন্নাত অনুযায়ী জীবন গড়তে হইলে সুন্নাত অনুযায়ী জীবন গড়তে হইলে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে বিপদ আসবে মামলা আসবে হামলা আসবে অনেক কষ্ট সহ্য করতে হবে পেরেশানি আসবে ও কখনো কখনো দুর্ভিক্ষ দেখা দিবে কখনো কখনো আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে আল্লাহর গোলামকে পবিত্র পরীক্ষা নিরীক্ষা করবেন অতএব ওই পরীক্ষাগুলোর সময় আপনার আমার ধৈর্য ধারণ করা লাগবে ঠিক কি না মহাব্বতের মাঝে মুসিবত আছে না নাই এই কথা বলেন না কেন মহাব্বতের মাঝে মুসিবত আছে না নাই মহাব্বতের মাঝে মুসিবত আছে ও মুসলমান ইমানদার ভালো করে শুনে রাখুন আপনি যখন খানা খাইবেন রসূলের সুন্নাত হলো আপনি ডান হাতে খাবার খান চাটা পান করবেন ডান হাতে পান করবেন আপনি বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়ে প্রবেশ করবেন আপনি ঘুমাবেন রসূলের সুন্নাত ডান কাত হয়ে আপনি ঘুমান আপনি মসজিদে প্রবেশ করবেন ডান পা দিয়ে আপনি মসজিদে প্রবেশ করেন আপনি যখন একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহর রসূলের আদর্শ হলো আপনি মুসলমান ভাইকে সালাম প্রদান করুন কারণ এটা হলো রসূলের আদর্শ কথা বলেন ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক ও মুসলমান ইমানদার মুখে দাড়ি রাখা রসূলের আদর্শ কি না কিন্তু বর্তমান জমানা তাকাইলে দেখা যায় মুসলমান দাবি করি রসূলের আদর্শ দাবি করি কিন্তু মুখে দাড়ি নাই মুসলমান ইমানদার রাগ করবেন না যাদের দাড়ি নাই দাড়িগুলো রেখে দিন আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠানো হবে ঠিক কি না আপনার মুখে যখন দাঁড়িয়ে থাকবে না এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে যাবে আপনাকে যখন কবরে রাখা হবে কবর জগৎ বরজখ জগৎ অতিক্রম করার পর কিয়ামতের ময়দানে রাসূল আরবীর সামনে যখন আপনাকে পেশ করা হবে মুখের মাঝে যখন দাঁড়িয়ে থাকবে না পয়গম্বরকে ফেরেশতারা লক্ষ্য করে বলবে ও পয়গম্বর ইনি আপনার উম্মত রাসূল বলবেন সে আমার উম্মত না সে আমার উম্মত না কারণ আমার উম্মত হওয়ার আলামত তার ভিতরে পাওয়া যায় না জোরে বলেন ঠিক কি না এই জন্য মুসলমান ইমানদার আমরা ভুল করেছি অন্যায় করেছি কিন্তু যতদিন পর্যন্ত আপনার আমার জীবন পরিচালিত হবে যখন যতক্ষণ পর্যন্ত না শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় না আসবে ততক্ষণ পর্যন্ত তওবা করার সুযোগ আছে কিন্তু কোন মুসলমান এই কথা বলতে পারবে না যে আমার জীবনের হায়াত পরে আমার জীবনে আর 10 বছর হায়াত বাকি আছে কোন যুবকই দাবি করতে পারবে না আমি আর 20 বছর বাঁচব 30 বছর বাঁচব কি বলেন দাবি করতে পারবে কিনা কেউই পারবে না এই জন্য যুবক ভাইদেরকে বলি ও বুড়ো বাবারা যাদের দাঁড়ে সাদা হয়ে গিয়েছে হাতে পায়ে আপনাদেরকে ধরে অনুরোধ করে বলি গুনাহ করেছ তো তাওবার দরজা রব্বুল আলামিন এখনো খোলা রেখেছেন তাওবার দরজা খোলা আছে তাওবা করে নাও তাওবা করে আল্লাহর কাছে আল্লাহর দরবারে কান্নাকাটি করো রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাওবা আল্লাহর কাছে পছন্দনীয় যারা তাওবা করবে এক মহিলা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ রসূল বলেন কি গুনাহ করেছ মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি এই যে দেখেন পেটে আমার সন্তান এসেছে আমার জিনার কারণে সন্তান আমি চিন্তা করলাম এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার তো কবরে শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে ও মুসলমান ইমানদার এই মহিলা সাহাবী ভয় করে রসূলের দরবারে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কোরআন
কোরআন সুন্নাহর যে বিধান আমার উপর আপনি প্রয়োগ করুন। কোরআন সুন্নাহর বিধান হলো কোন বিবাহিত নারী পুরুষ যখন জেনায় লিপ্ত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, তাদেরকে পাথর মেরে হত্যা করা, এটা হলো কোরআন সুন্নাহর নির্দেশ। আল্লাহ রাসূল বললেন, মহিলা তোমার পেটে এখন সন্তান আছে, সন্তান থাকা অবস্থায় তোমাকে আমি বিচারের আওতায় আনবো না, চলে যাও। সন্তান যখন প্রসব হবে তারপরে তুমি আসবা। সন্তান প্রসব করার পরে মহিলা সন্তান নিয়ে দর্শ রসুল করিমের দরবারে উপস্থিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন সন্তান প্রসব করেছে, আমি জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রাসূল বলেন, না না মহিলা তুমি সন্তান নিয়ে চলে যাও। এই সন্তান যখন দুই বছর অতিক্রম করে নিজ হাতে খাবার খাইতে পারবে, দুধ পানের উপরে নির্ভরতা তার শেষ হয়ে যাবে, দুধ পান করার উপরে তার জীবন পরিচালিত থাকবে না, পৃথক খাবার খাওয়ার উপরে সে অভ্যস্ত হয়ে যাবে, তখন তুমি আমার কাছে আসবে, তখন তোমাকে শাস্তির আওতায় আনা হবে। দুই বছর পরে যখন সন্তান হাঁটতে পারে, খাইতে পারে, নিজ হাতে খাবার নিয়ে চলতে পারে, রুটি কামড়ে কামড়ে খাইতে পারে, মহিলা সন্তানটাকে কোলে করে আর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আপনি তাকে দেখেন, আমার সন্তান এখন হাঁটতে পারে, আমার সন্তান নিজ হাতে খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর বিলম্ব করবেন না, আপনি আমার উপরে কোরআন হাদিস অনুযায়ী যে শাস্তি প্রয়োগ করুন। রাসূল সাহাবাদেরকে শাস্তি প্রয়োগ করার হুকুম করে দেয়, মহিলাকে শাস্তি প্রদান করা হয়, মহিলার শরীর থেকে রক্ত ঝরতে থাকে। হযরত ওমর এই ব্যভিচারে লিপ্ত হওয়া মহিলার ব্যাপারে কটূক্তি করে শক্ত বাক্য উচ্চারণ করলে আল্লাহ রাসূল ওমরকে ডেকে বলে, হে ওমর, ওই মহিলার ব্যাপারে তুমি কোনো কটূক্তি করবা না, মহিলার ব্যাপারে তুমি কোনো শক্ত বাক্য উচ্চারণ করবা না। মহিলা অপরাধ করেছে, মহিলা অন্যায় করেছে, কিন্তু আল্লাহর দরবারে সে তওবা করে নিয়েছে, তার তওবাটা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, তার তওবার সওয়াবগুলো যদি পুরো শহরবাসীর মাঝে যদি বণ্টন করে দেওয়া হয়, শহরের সমস্ত জাহান্নামী মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাইবে। জোরে বলেন সুবহান।